রাজধানীর একটি ডান্স ক্লাবে ডান্স করতে যান ঢালিউড সুপারস্টার শাকিব খান। তবে মজার ব্যাপার হচ্ছে, একই ক্লাবে ডান্স করতে গেছিল শাকিব খানের তালাকপ্রাপ্ত স্ত্রী অপবিশ্বাস। দুজনের কারোরই জানা ছিল না যে একই ডান্স ক্লাবে দেখা হয়ে যেতে পারে দুজনের। অপবিশ্বাস ডান্স প্র্যাকটিস শুরু করলে কিছুক্ষণ পরে প্রবেশ করে শাকিব খান। তবে শাকিবকে দেখে রীতিমতো থমকে যায় অপবিশ্বাস। তাকে দেখে ডান্স প্র্যাকটিস অফ করে দেন তিনি। ক্লাবে কেউ কারোর সাথে কথা না বললেও যে যার মতো ডান্স প্র্যাকটিস করে গেছে। ক্লাবের এক পাশে দেখা গেছে অপবিশ্বাসকে ডান্স প্র্যাকটিস করতে এবং অপর পাশে দেখা গেছে শাকিব ভাইকে ডান্স প্র্যাকটিস করতে। দুজন কারোর সাথে কথা না বললেও যে যার মতো প্র্যাকটিস করে চলে গেছে নিজের গন্তব্যে। বিনোদন জগতের নিত্য নতুন সব ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আজই আমাদের সদস্য হয়ে যান। আল্লাহ হাফেজ।